আজকের এই যোগদান অনুষ্ঠানটি ছোট্ট পরিসর হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যোগদান করেছেন আতর রহমান ঢালি বাবু এবং ন্যান্সি, এনাদেরকে আমি আমার নিজের এবং দলের সকল স্তরের নেতাকর্মীর পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে তারা বিএনপির এই কঠিন সময়ে, দুঃসময়ে কেন যোগদান করলেন, এটাই প্রমাণ করে যে তারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে অতীতেও, এখন প্রতিবাদ করার মতো একমাত্র বিএনপি ছাড়া অন্য কেউ নেই, সেজন্য তারা আজকে এসে বিএনপিতে যোগদান করেছেন। আমি মনে করি আমার সহকর্মীরা এখানে আছেন, বক্তব্য বেশ সুন্দর বক্তব্য দিয়েছেন, মহাসচিব দিয়েছেন, কিন্তু আমি মনে করি যে ইনাদের যোগদানের মধ্যে দিয়ে বিএনপি আরো অনুপ্রাণিত হবে, বিএনপি আরো তাদের কাছ থেকে ভালো বুদ্ধি পরামর্শ পাবে, যাতে গণতান্ত্রিক আন্দোলনকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেয়ে গণতন্ত্রকে এ দেশে ফিরিয়ে আনতে পারি। আমাদের লক্ষ্য একটাই, ক্ষমতা আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে বড় হলো দেশ এবং জনতা। দেশ এবং জনতা আমাদের কাছে বড়, তাই আজ তাদের দুঃখ কষ্টে, তাদের দুঃখ দুর্দশায় আমরা বসে থাকতে পারি না। যারা আজকে দেশের মানুষের এই দুঃখ দুর্দশা এবং দেশ গণতন্ত্রহীন অবস্থায় দেশকে ধ্বংস করে ফেলা হচ্ছে, যার জন্য আমরা যুদ্ধ করেছি, অনেক রক্ত দিয়েছি, তাই সেই গণতন্ত্র আজকে আমাদের নস্যাৎ হতে চলেছে, শেষ হয়ে যেতে চলেছে। শুধু এক ব্যক্তি বা এক লোক, এক লোকের ক্ষমতায় থাকার বা ইচ্ছা, তার ইচ্ছার জন্য এবং কিছু ব্যক্তি যারা যোগদান করেছেন, তিনারা অতীতে নিজেদের অত্যন্ত প্রোগ্রেসিভ বা তাদেরকে অত্যন্ত সাহসী এবং গণতন্ত্র মনে করল, আজকে তারা বেইমানের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এদের সঙ্গে যারা আছেন আপনারা হয়তো তাদের চেনেন সকলকেই, একসময় তো সহকর্মী ছিলেন, কিন্তু আজকে তারা যে কাজগুলি করছে বা যাদের সঙ্গে রয়েছেন তারা সম্পূর্ণ দেশের স্বার্থ বিরোধী, জনগণ বিরোধী, গণতন্ত্র বিরোধী, অন্যায় অপরাধ করে চলেছেন। তাহলে আপনারা দেখেন আজকে দেশে, বাংলাদেশে এখন পর্যন্ত বিদেশি পত্রিকাগুলো লেখে, বাংলাদেশে এখন পর্যন্ত কখনো কিন্তু এই ব্যাংকগুলি এইভাবে লুটপাট হয় নাই, কিন্তু এই আওয়ামী লীগ আসার পর, এই ক্ষমতায় আসার কয়েক বছরে সমস্ত ব্যাংক লুটপাট হয়ে শেষ হয়ে গেছে, এমনকি স্টেট ব্যাংক পর্যন্ত আজকে সেখানে চুরি হয়েছে। আগে আমরা শুনেছিলাম, আগে শুনেছিলাম যে বন্দুক দিয়ে যুদ্ধ করে নানা রকম ষড়যন্ত্র করে ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংক ডাকাতির খবর এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো অতীতে পেয়েছি দুই একটা, কিন্তু এবার সব ব্যাংক লুট করেছে অত্যন্ত বিনব কায়দায়, যেটা ডিজিটাল তাদের কাছে। সেই কথায় আজকে ব্যাংকগুলি লুট করে বাংলাদেশকে একটা দেউলিয়া দেশ করে দেওয়ার অবস্থায় নিয়ে গেছে। তাই আজকে আমাদের যারা এই যে ইয়াং জেনারেশন, তাদেরকে তো জেগে উঠতে হবে, তাদেরকে তো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তারা যদি বসে থাকে ক্ষতিগ্রস্ত তো তারা হবে সবচেয়ে বেশি, আমাদের তো সময় খুব এখন অনেক হয়েছে, কাজে তাদের জন্যই আজকে আমরা এই পথটা শুরু করেছি, সহজ সুন্দর মসৃণ করতে পারি, যার জন্যই আমি ডাক দিয়েছি। আমরা ভুলে গেছি কে ডান কে বাম কে কে, আমরা চাই আজকে দেশে গণতন্ত্র ফিরে আসুন। জিয়াউর রহমান যেটাকে এনেছিলেন সে পথ ধরেই আমরা এগিয়ে চলেছি। জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিলেন, আইনের শাসন দিলেন, জনগণের কল্যাণে গ্রামে গঞ্জে হেঁটেছে দিনের পর দিন, গ্রামে গঞ্জে হেঁটে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আজকে কৃষকও জিয়াউর রহমানকে চেনে,
আজকে শ্রমিকও জিয়াউর রহমানকে চিনে, আজকে সকলেই জিয়াউর রহমানকে চিনে এবং তার কথা বলে। কেন? তিনি তাদের কাছে গেছেন, তাদের কাছে গেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, জেনেছেন তাদের সমস্যা এবং সেই পথ ধরে তিনি সমাধানের জন্য কাজ করেছেন। তাই জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেষ এগিয়ে যাক, তারা আজকে ষড়যন্ত্র, তারা তখন ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এখনো তারা, তাদের টার্গেট হলো যে তারা ভেবেছিল জিয়াউর রহমান না থাকলে বিএনপি আর থাকবে না, বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু বিএনপিকে জিয়াউর রহমান এমনভাবে মানুষের গন্ধ করে নিয়ে গিয়েছিলেন যে কেউ ভুলতে পারে না। তাই বিএনপির হাল আমরা সকলে মিলে ধরেছি এবং সকলে মিলে সেই তৃণমূল থেকে বিএনপিকে এমনভাবে আমরা তৈরি করেছি যে বিএনপিকে ধ্বংস করা যাবে না। আজকে বিএনপি ঐক্যবদ্ধ এবং আপনারা দেখছেন যে প্রগতিশীল নেতারা যারা আজকে যোগদান করলেন, এনারা পর্যন্ত আজকে বিএনপির এই দলে এসে যোগদান করেছেন কিসের জন্য? আমাদের দেশটাকে বাঁচাতে হবে, আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, দেশে মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণ করতে হবে। যিনি মওলানা ভাসানীর কথা, আজকে মওলানা ভাসানীর নাম ভুলিয়ে দেওয়া হচ্ছে, মওলানা ভাসানীর নাম কেউ বলে না, খুব কম মওলানা ভাসানী, কিন্তু তার নামে কোনো প্রতিষ্ঠানও নেই। তিনি এত বাংলাদেশের জন্য এত সংগ্রাম করলেন, আমরা দিয়েছিলাম ওই যে নবথিয়েটার ভাসানী নাম দিয়েছিলাম, কিন্তু সেটাও মুছে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানের তো দিচ্ছেই ভাসানী, যাকে নিয়ে তারা দল শুরু করেছেন সেই ভাসানীর নাম আজকে মুছে দেওয়া হচ্ছে। এই হলো অবস্থা। কাজে এই আওয়ামী লীগ নামক এই দলটি এই দৈত্যদের হাত থেকে আজকে দেশটাকে বাঁচাতে হবে। এরা মানুষ খেকো, এরা মানুষকে শুধু হত্যা করতে জানে, গুম করতে জানে, মানুষের সম্পদ কেড়ে নিতে জানে আর মানুষের উপর জুলুম অত্যাচার করতে জানে। দেশ জনগণ এদের কাছে বড় কথা নয়, এদের কথা এদের কাছে সবচেয়ে প্রিয় আমি ক্ষমতায় থাকবো, সারা জীবন ক্ষমতায় থাকবো। আজকে আমরা বলছি যে যে সাংবাদিক শফিক রহমান সাহেবকে অন্যায়ভাবে ধরে নেওয়া যায় হলো এবং কিছুক্ষণ পর্যন্ত কোনো তার কোনো কিছু ছিল না, খবরাখবর ছিল না, পরবর্তীতে বাধ্য হয়ে জানেন যে এটা নিয়ে অনেক হইচই হবে, আন্তর্জাতিকভাবে হবে, সেই জন্য পরবর্তীতে তাকে ইয়ে করছে। এবং শুধু তাই নয়, তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এগুলো কোন দেশে? হ্যাঁ, 5 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে মিথ্যে মামলা দিয়ে জবরদখলকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এইভাবে তাদেরকে স্তব্ধ করে দিতে চায়। যেহেতু বলেছে রিজভী, ওনার লেখনী লেখা পড়ে হয়তো তাদের গায়ে জ্বালা হতো, সেজন্যই আজকে মিথ্যে মামলা দিয়ে তাকে আটক করা হয়েছে, বন্দি করা হয়েছে। তারপরে আমাদের ওখানে মাহমুদুর রহমান একই অবস্থা, মাহমুদুর রহমান সাহেবকেও এখন পর্যন্ত ছাড়ে না, মামলা এই হয়ে গেল নতুন করে আবার মামলা দিয়ে আবার গ্রেফতার দেখানো হয়। সালাম সাহেব ওই ইটিভির ইয়ে ছিলেন, চেয়ারম্যান ছিলেন, জোর করে তার কাছ থেকে ইটিভি নিয়ে যাওয়া হয়েছে, তারপর তাকে এখন পর্যন্ত জেলে আটকে রাখা হয়েছে। মাহমুদুর রহমান মান্না একজন প্রগতিশীল রাজনীতিবিদ ছিলেন, মাহমুদুর রহমান মান্না তাকে পর্যন্ত আজকে মিথ্যে মামলা দিয়ে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে তাকে আটকে রাখা হয়েছে। শওকত মাহমুদ আপনারা জানেন, তার বক্তব্য শুনেছেন, লেখনী দেখেছেন। শওকত মাহমুদ তিনি একজন অতি জনপ্রিয় সাংবাদিক, তাকে আজকে গ্রেফতার করা হচ্ছে। আজকে শুধু রাজনীতিবিদদের নিরাপত্তাহীনতায় ভুগছে না এনারা, আজকে কি বলে জানি সাংবাদিকরা এবং বিভিন্ন পেশার সহ বিভিন্ন পেশার মানুষ সহ প্রত্যেকে, ছাত্র যুবকরা পর্যন্ত, যারা একটু প্রোগ্রেসিভ, যারা একটু সচেতন, তাদেরকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে মেধাশূন্য করে দেশটাকে একটা পঙ্গু রাষ্ট্র বানিয়ে
শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এই ষড়যন্ত্র। আমি তাই বলবো অবিলম্বে শফিক রহমান, মাহমুদুর রহমান, সালাম সাহেব, আমাদের আব্দুল মান্নান মেয়র যিনি, শওকত মাহমুদ, সকলের মুক্তি আমি দাবি করছি। অবিলম্বে তাদেরকে মুক্ত করার জন্য আমি এখান থেকে, ছোট্ট পরিসর থেকে সবাই করছি। আমরা জানি ওনারা খুব সুবক্তা, খুব ভালো বক্তা, অনেক বক্তব্য, অনেক সুন্দর বক্তব্য দিতে পারেন। তাদের আমাদের তাদের বক্তব্য শুনতেও ইচ্ছা করে, ভালোও লাগবে। অতীতের অনেক কিছু আমরা জানতেও পারবো যেগুলি আমরা জানি না, যেহেতু তখন পলিটিক্সে ছিলাম না, অত ইন্টারেস্ট নিয়েও দেখিনি। কাজে এখন ইচ্ছা করে শুনতে এবং শুনবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তিনারা আজকে যোগদান করেছেন, তিনাদেরকেও বলবো যে আসুন, আমরা একসঙ্গে মিলে আরো যারা দেশকে ভালোবাসেন, দেশে মানুষের কল্যাণ করতে চান, দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, এই জালেম অত্যাচারী ভোট চোর অগণতান্ত্রিক সরকার, এই আওয়ামী লীগ কোন বৈধ সরকার নাই, এটা একটি অবৈধ সরকার। এই অবৈধ সরকারে এখন যার নামে যাই করুক না কেন, মামলা দিয়ে কি করুক, জেলে দিয়ে কোনটাই তারা ঠিকাতে পারবে না, কেন তারা নিজেরাই বৈধ নয়। কাজেই এই অবৈধ সরকারকে বিদায় নিতে হবে। এই আশীর্বাদ ব্যক্ত করে তাদেরকে আমরা স্বাগত জানিয়ে তাদেরকে বলবো যে আসুন, আপনারা যোগদান করেছেন, আমরা উপকৃত হয়েছি, এবং আগামীতে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করে এই দেশকে স্বৈরাচারীদেরকে, এই জালেমদেরকে আমরা ক্ষমতা থেকে সরিয়ে দেশে সত্যিকারে গণতন্ত্র ফিরিয়ে আনব। আর আমাদের দাবি অত্যন্ত ছোট্ট এবং অতি সহজ। আমরা কি চাই? আমরা দেখেছি আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটা তো আপনারা ইউনিয়ন পরিষদ থেকেই দেখলেন। কাজে আপনাদের প্রত্যেকের গ্রামে গঞ্জে অভিজ্ঞতা হয়েছে, কাজে সেই জন্যই বলছি আওয়ামী লীগ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তাদেরকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করতে হবে। আসুন লেভেল প্লেইং ফিল্ডে আমরা সবাই ইলেকশন করি, তারপরে আমরা দেখি জনমত কি বলে। সেই জন্যই আমরা শুধু চাই যে আজকে নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসুক, এটাই আমাদের দাবি। এবং এই দাবিতে আমরা অটল থাকব এবং আমরা আমাদের এ নিয়ে এগিয়ে যাব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।